सूरज मेरी कमली वाली, सूरज मेरी कमली वाली। জুবাইদা খানম, জুবাইদা খানম ছিলেন একজন পাকিস্তানি নেপথ্য সঙ্গীত শিল্পী। তিনি 1950 এবং 1960 এর দশকের পাকিস্তানি চলচ্চিত্র সঙ্গীতের স্বর্ণযুগে 250টিরও বেশি গান রেকর্ড করেছিলেন। মুভি মিউজিক্যালে বিশিষ্ট অভিনেত্রীদের কণ্ঠ দেওয়ার জন্য তিনি হলিউডের মার্নি নিক্সনের পাকিস্তানি সমকক্ষ হিসেবে বিবেচিত হন। তাহলে চলুন জানা যাক কণ্ঠশিল্পী জুবাইদা খানম। জীবনের প্রথমার্ধ জুবাইদা খানম 1935 সালে ব্রিটিশ ভারতের অমৃতসরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 1947 সালে স্বাধীনতার পর পরিবারটি লাহোরে চলে আসে। জুবাইদা শাস্ত্রীয় সঙ্গীতের কোনো ঐতিহ্যবাহী ঘরানার অন্তর্গত ছিলেন না এবং কখনও কোনো আনুষ্ঠানিক সঙ্গীত পাঠ গ্রহণ করেননি। রেডিও পাকিস্তানের লাহোর স্টেশনে তাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হলে তিনি শিশু হিসেবে একটি হেড স্টার্ট দেওয়া হয়েছিল প্রখ্যাত পাকিস্তানি শরণলতা এবং তার চলচ্চিত্র প্রযোজক স্বামী নাজির। রেডিও স্টেশনে তার গান গাইতে পছন্দ করেন এবং তাদের আসন্ন চলচ্চিত্র শেহেরি বাবু 1953 সালের জন্য তাকে সাইন আপ করেন, যেখানে তিনি অনেক সুপারহিট চলচ্চিত্রের গান গেয়েছিলেন। তিনি তার কর্মজীবনের উচ্চতায় ফিল্ম ক্যামেরাম্যান রিয়াজ বুখারিকে বিয়ে করেছিলেন এবং পারিবারিক জীবনযাপনের জন্য চলচ্চিত্র শিল্প ছেড়ে দিয়েছিলেন। তার 2 মেয়ে ও 2 ছেলে ছিল। তার 1 ছেলে ফিল্ম ক্যামেরাম্যান সৈয়দ ফয়সাল বুখারি। চলচ্চিত্র কেরিয়ার জুবাইদা খানম বিল্লো 1951 সালের চলচ্চিত্রে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন, যখন প্রখ্যাত পাকিস্তানি সঙ্গীত পরিচালক গুলাম আহমেদ চিশতি তাকে চলচ্চিত্র শিল্পে পরিচয় করিয়ে দেন। কিন্তু 1953 সালে তিনি শেহেরি বাবু চলচ্চিত্র থেকে তার বড় সাফল্য পান, যেখানে তিনি তাৎক্ষণিকভাবে অনেকগুলি সুপারহিট চলচ্চিত্রের গান গেয়েছিলেন। জুবাইদা পাতে খান 1955 সাল এবং দুল্লা ভাট্টি 1956 সাল সহ কয়েকটি ছবিতে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করেছিলেন। যাই হোক, তিনি 1950-এর দশকে পাঞ্জাবি ও উর্দু চলচ্চিত্রের সবচেয়ে মধুর চলচ্চিত্র প্লেব্যাক গায়িকা হিসেবে নিজের জন্য সুনাম অর্জন করেছিলেন। তিনি 250টিরও বেশি গান রেকর্ড করেছিলেন এবং প্রধানত একক, তবে অন্যান্য প্লেব্যাক গায়কদের সাথে ডুয়েটগুলিতেও, বিশেষ করে আহমেদ রুশদির সাথে তার জুটি 1950-এর দশকে অসংখ্য হিট ডুয়েট গেয়ে জনসাধারণের প্রশংসা অর্জন করেছিলেন। তার কর্মজীবন মাত্র 8 বছর স্থায়ী হয়েছিল, কিন্তু তার বাস্তববাদী কণ্ঠস্বর এবং বিশ্বাসযোগ্য সুপারহিট চলচ্চিত্রের গানগুলি পাকিস্তানের চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগের স্মৃতি হিসেবে আবির্ভূত হয়েছিল। তিনি তার কর্মজীবনে প্রায় 250টি চলচ্চিত্রের গান রেকর্ড করেছেন। তিনি গোলাম আহমেদ চিশতি, রশিদ আদ্রে, সাফদার হোসেন, সেলিম ইকবাল, খাজা খুরশিদ আনোয়ার এবং এ হামিদ সহ সময়ের সমস্ত বিখ্যাত চলচ্চিত্র সঙ্গীত পরিচালকদের সুরে গান গেয়েছেন এবং চলচ্চিত্রের জন্য কাজ করেছেন। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল সেই হারানো দিনের, পুরনো দিনের কণ্ঠশিল্পী, স্বর্ণযুগের কণ্ঠশিল্পী জুবাইদা খানমের সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ।